বন্ধন ব্যাংকে আনিছে আশার বতরা, বন্ধন ব্যাংকক প্রশংসা একাংশ মহিলার। কোভিড তথা লকডাউনের ফলত আর্থিকভাবে দুর্বল হয়ে পড়েছিল সমাজের একটা শ্রেণী, হাতত জমা ধন নোহা হয়ে পড়ার ফলত একাংশ মধ্যবিত্তই ঘরত বহি সময় পার করবলগিয়া হয়েছিল। এই সময়তে জকাই চুকর এনে বহু পরিয়ালর বাবে আশীর্বাদ স্বরূপ হয়ে পড়েছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকর পৰা ঋণ লৈ ব্যবসায় বাণিজ্য আরম্ভ করে সফল হয়েছে সমাজের পিছপরা একাংশ মহিলা, যার বাবে বন্ধন ব্যাংকক প্রশংসার উপচাই পেলালে একাংশ মহিলাই। বন্ধন ব্যাংকর ঋণ লৈ স্বাবলম্বী, শিবসাগর জেলার নিতাইপুখুরী এলাকার বহু মহিলাক ঋণ প্রদান করেছে বন্ধন ব্যাংকর স্থানীয় শাখায়। স্থানীয় মহিলাক ঋণ দি ব্যবসায় গড়ে তোলার সুযোগ দিছিল বন্ধন ব্যাংকর নিতাইপুখুরী শাখায়। বিগত কেইবাটাও বছর পিছপরা মহিলাসকলক স্বাবলম্বী করবলৈ বন্ধন নিতাইপুখুরী শাখায় বহু মহিলাক ঋণ প্রদান করেছে। যিসকল মহিলায় আজি ঋণের টকার ব্যবসায় করে সমাজত ব্যবসায় হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। বন্ধন ব্যাংকর ঋণের উপার্জনের পথ মুকলি। শিবসাগর জেলার নিতাইপুখুরীর গায়ত্রী সাহুয়ে বন্ধন ব্যাংকর ঋণ লৈ সাহর হোটেল আরম্ভ করে সফলতা লাভ করেছে। আজি ঘরখন চলার লগতে সন্তানের পড়াশোনার দায়িত্ব লৈছে গায়ত্রী সাহুয়ে। আন এক উদাহরণ হয়েছে লক্ষ্মী গগৈ। লক্ষ্মী গগৈ গাহরির ফার্ম খুলি স্বাবলম্বিতা অর্জন করেছে। বন্ধন ব্যাংকর পৰা ঋণ লৈ স্বাবলম্বী হয়েছে আন কেবাগৰাকীও মহিলা। টেন্ট হাউস কাপড়ের দোকান দি স্বাবলম্বী হয়েছে মহিলাসকল, যার বাবে এগারী মহিলায় কয় যে ভগবানের পাশতে মূর ভগবান হয়েছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংক মোক মানে কি বলে কম আর একদম মানে ভগবানের পিছরে বলে কব লাগিব আর হয়েছে বহুত উপকৃত বন্ধন। উল্লেখ্য যে শিবসাগর জেলার নিতাইপুখুরী এলাকার বহু দরিদ্র তথা মধ্যবিত্ত পরিয়ালর মহিলাক ঋণ প্রদান করে আহিছে বন্ধন ব্যাংকে। ঋণ লৈ বহু মহিলাই আজি নিজের ভরিত নিজে ঠিয় দিবলৈ সক্ষম হয়েছে। ঘর চলার লগতে সন্তানক পড়াশুনায় মানুষ করবলৈ সক্ষম হয়েছে বহুতেই। বন্ধন ব্যাংকর ঋণ লৈ সমাজত সসন্মানেরে মূর দাঙি জিয়াই থাকিবলৈ সক্ষম হয়েছে এই সকল মহিলাই। বন্ধন ব্যাংকর ঋণ লৈছিলে কেনেকুৱা পাইছে বন্ধন ব্যাংকর ঋণ লৈ? আপনি দোকানখন আগবঢ়াব পাইছেনে আগতকে? একবার ললে এতিয়ালৈকে? কারণ কি হল মানে আমি বহুতখিনি সুবিধা পাইছো। ইভাগে ব্যাংকলে গেলে ধর কাগজ পত্র কিবা কিবি বিচারি থাকে আর জমা থাকিলে আমাক লোনটো দিয়ে। ইয়াত ধরো আমার ডকুমেন্টস চাইছে আর লোনটো ঘুরাত ভাল পাওয়ার কারণে আমার সহজতে লোনটো দিছে। সেইটো কারণে বন্ধন ব্যাংকক অশেষ ধন্যবাদ দিছো। লোন লয়ে থাকিব লাগিব যেতিয়ালৈকে দোকান চলাই থাকে, দোকান তাৰমানে লবে আৰু লোন নললেতো উপায় নাই, লোন লবই লাগিব। কিন্তু অইন ব্যাংককে বন্ধন ব্যাংকক ভাল পাইছে তাহলে? আপোনাৰ মিছ মণি বেগম কিমান লৈছে? আকৌ 75,000 লৈ আছো, তাৰপৰা আকৌ এতিয়া জানুৱাৰীত ল'ম 140,000। আপুনি লোন লৈ কি কৰিলে কামটো? লোন লৈ মই টেণ্ট হাউচ খুলিলোঁ। হয়, টেণ্ট হাউচ খুলি এতিয়া আপোনাৰ কেনেকুৱা পাইছে? পুৰা ডেভেলপ হৈছে। ডেভেলপ হৈছে কেইবছৰ হ'ল? মোৰ 13 বছৰমান হ'ল। 13 বছৰমান হ'ল। এতিয়া টেণ্ট হাউচটো আপোনাৰ ভালকৈ চলিছে? ভালকৈ চলি আছে। এতিয়া বন্ধন বেংক নোহোৱাহেঁতেন আমি পাৰিলেহেঁতেন? নোৱাৰিলোহেঁতেন, মোক বন্ধনে বহুত সহায় কৰিছে। হয়, মোৰ বন্ধনৰ পৰাহে ইমান ডেভেলপ হৈছে। নেসলে কোম্পানিতে কাম করে আছে, চাকরি নাই। কি বলে কব বন্ধন ব্যাংক? বন্ধন ব্যাংক মোক মানে কি বলে কম আর একদম মানে ভগবানের পিছরে বলে কব লাগিব আর উপকৃত হয়েছে। উপকৃত হয়েছে মই বহুত উপকৃত বন্ধনৰ পৰা। অইনকো আপুনি উপদেশ দিব নিজে দিছো বন্ধন ব্যাংক লোন লৈ তোমালোকে ব্যৱসায় কৰক, সফল হ'ব, ডেভেলপ কৰক। বন্ধন ব্যাংকৰ পৰা লৈছিলে ন? এতিয়া কেইবাৰ ল'লে? আঠবার লাইছে। আপনি লোন লৈ উপকৃত হয়েছে? এটা হোটেলখন আপনি বন্ধন ব্যাংকৰ লোনেই লৈছে?
এতিয়া কেনেকুৱা পাইছে বন্ধন বেংকৰ কাম কাজবিলাক? ভাল আছে। এতিয়া আপুনি উপকৃত হৈছে, হোটেলখন চলাবৰ কাৰণে আপোনাৰ পইচা আগতে নাছিলে, এতিয়া লোনটো লৈ ধৰক হোটেলখন চলাইছে, এতিয়া উপকৃত হৈছে, লাভ হৈছে নাই? এতিয়া চলিব পাৰিছে, ঘৰ পৰিয়াল চলাব পাৰিছে ন? এতিয়া বন্ধন বেংকৰ সম্পৰ্কে কি ক'ব, এতিয়া বেংকটোৰ সম্পৰ্কত কি ক'ব আপুনি? আৰু ল'বলৈ কৈছে ন? আপুনি মানে বন্ধন বেংকৰ পৰা সম্পূৰ্ণ উপকৃত হৈছে? আপোনাৰ নাম কি? গায়ত্ৰী চাহু। আপুনি হোটেল চলাই আছে নহয়? আপোনাৰ ধৰক কি কয়, নিতাইপুখুৰী নহাট? আপোনালোকে হোটেল চলাবৰ কাৰণে লোন লৈছিলে? ক'ৰপৰা লৈছিলে? বন্ধন বেংকৰ পৰা। কেইবাৰ ল'লে এতিয়ালৈকে? বাৰ চৈধ্যমান ল'লে। আপুনি লোন লৈ এতিয়া হোটেল চলাইছে, আপুনি কেনেকুৱা উপকৃত হৈছেনে? এতিয়া কেনেকুৱা কি পাইছে? হয়, এতিয়া আপোনাৰ হোটেল ব্যৱসায় ভালকৈ চলি আছে, কি ক'ব বন্ধন বেংকৰ সম্পৰ্কত কি ক'ব? ভাল আকৌ তেওঁলোকৰ পৰা ল'লে, বন্ধন বেংকৰ পৰা ল'লে আমি বহুত আগবাঢ়ি গৈছোঁ। হয়, আমাৰ আগত একোৱে নাছিল, একোৱে নাছিল, তাৰপৰা লৈয়ে বহুত আগবাঢ়ি। মোৰ নাম লক্ষী গগৈ। আপুনি বন্ধন বেংকৰ পৰা লোন লৈছিলে? লোন লৈছিলোঁ। কিমানবাৰ ল'লে এতিয়ালৈকে? মই এতিয়ালৈকে ছবাৰ ল'লোঁ। কিহৰ কাৰণে লৈছিলে? মই গাহৰি পালনৰ কাৰণে লৈছিলোঁ। এতিয়া গাহৰি আপুনি কিমান কিনিছিলে? গাহৰি প্ৰথমতে দুটাই কিনিছিলোঁ। হয়, তাৰপাছত কিছুদিনৰ পিছত এই মাইকীজনী কিনিলোঁ। অঁ, এই মাইকীজনীয়ে পোৱালি দিলে। হয়, এবাৰ দিলে 11টা, এবাৰ দিলে 11টা। সেয়া বেছি কিনি এখন বেটেৰী ৰিক্সা ল'লোঁ। হয়, আৰু ইহঁতলৈ দানা চানা ভেকচিন সেইবিলাক উপকৃত হৈছোঁ। এতিয়া আপুনি কেইবাৰ ল'লে লোন এতিয়ালৈকে? ছবাৰ আপুনি লৈ লৈ ধৰক ইমানখিনি কৰিছে, উপকৃত হৈছোঁ বুলি ক'ম। হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, মাই নিউজ এনি।